ভেন্টিলেশনে বর্ষিয়ার অভিনেতা পার্থ সারথীদের পাশে নেই পরিবার অভিনেতা ভর্তি আছেন এম আর বাঙুরে বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ সারথি দে বাংলা ছবি ও টেলিভিশনের জগতে অতি পরিচিত নাম তিনি গত এক মাস যাবৎ ভর্তি রয়েছেন কলকাতার এম আর বাঙুর হাসপাতালে আপাতত ভেন্টিলেশনে অভিনেতা ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তার বিস্তারিত জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় প্রবীণ অভিনেতার ফোনে সেই ফোনে জবাব আসে অভিনেতা বাপিদাসের তরফে তিনি বলেন গত এক মাস ধরে তিনি তার সহকর্মী ও পিতৃস্থানীয় পার্থ দেখাশোনা করছেন অভিনেতা আর বলেন পার্থদা দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় জর্জরিত তার সঙ্গে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া দুটোই ধরা পড়েছে ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা বাপি দাস জানান এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থতার পাশে আর কেউ নেই আর্থিক সাহায্য করছে ফোরাম আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কোনো রকম সাড়া পাইনি চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে সামান্য ভালো রয়েছেন লোকজন চিনতে পারছেন আমি প্রতিদিন সকাল বিকাল দুবেলা দেখতে যাচ্ছি অভিনেতার পরিবারের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি তার তরুণ সহকর্মী তবে দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতাদেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা তাদের এক কন্যা সন্তানও রয়েছে দীর্ঘদিন ধরেই সম্পর্কের তিক্ততা এখন আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের পার্থসারথের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন বিনিতা প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর অজানা নয় তার তবে বিনিতা বা তার মেয়ে কেউই খোঁজ নেননি অভিনেতার দুশর বেশি ছবিতে অভিনয় করেছেন পার্থসারথী দেব চার দশকেরও বেশি দীর্ঘ তার অভিনয় জীবন মঞ্চেও সমান সাবলীল তিনি ফাঁদে চুনি পান্না জয়ী মিঠাইয়ের মতো জনপ্রিয় মেগাতেও নিজের অভিনয় দক্ষতা ছাপ রেখেছেন প্রবীণ অভিনেতা তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন সহকর্মীরা এর আগে দু সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনা আক্রান্ত হন সেই সময় পরে সুস্থ হয়ে কাজে ফেরেন পুরোদমে তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে